তোমরা সকলে কেমন আছো? সিদ্ধান্ত ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম এবং খুব খুব ভালোবাসা নতুন ভিডিওতে। আর নতুন বন্ধু যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে একটা ঘন্টার মতো আসবে ওই ঘন্টাটাকে টিপে দিবে, অল করে দেবে, অল করে দিলে সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। পুরনো বন্ধুরা তো আমার সঙ্গে আছো, সাথে আছো, আর এখানেতে আমি এসেছি আমার বাবার বাড়িতে, তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি এবং দেখাতে পারিনি, বলতে পারিনি যে আমি বাবার বাড়ি যাব, ভিডিওটা করতে পারিনি, কারণ আমার যাবার কোনো ঠিক মানে আসার কোনো ঠিক ছিল না, কারণ বাড়িতে থেকে থেকে মানে এমন একটা হয়ে গেছিলো যে মানে কোথাও যেতে মন চায় না, ওই জন্য বারবার দুমনে মনে হচ্ছিলো যে যাবো কি যাবো না, যাবো কি যাবো না, এরকম ধরনের। তো ওই জন্য আমি মানে তোমাদেরকে শেয়ার করতে পারিনি, হঠাৎ করে চলে এসেছি। আর এখানে আসার পর দেখছি যে একদম নেট বলতে কিচ্ছু নেই, আমি যখনই ফোনটাকে মানে চেষ্টা করছি অনেক জায়গায়, রাস্তাঘাটে বাইরে সব জায়গায় বেরোচ্ছি, কিন্তু কোথাও আমি নেট আর পাচ্ছি না। নেট না পাওয়ার জন্য আমি মানে কারোর ভিডিও আমি দেখতে পাচ্ছি না এবং আমি আমার ভিডিও ছাড়তেও পারছি না। তা আমার মানে আমি তো এইসব ফোন এইসব নিয়ে থাকি ব্যস্ত সারাদিন ধরেই, কিন্তু আমার প্রচণ্ড খারাপ লাগছে, যাতে মানে আমি তোমাদের ভিডিও দেখতে পাচ্ছি না বলে বেশি খারাপ লাগছে। তা ফ্রেন্ড তোমাদের ভিডিও আমি সব দেখবো, কোনো মানে যখন আমার নেটটা মানে সমস্যার সমাধান হবে, তা যার যতই ভিডিও থাকুক অল্প অল্প করে আমি দেখে দেখে সব শেষ করে দেবো, কোনো অসুবিধা নেই। তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, আর অবশ্যই আমাকে ভুলে যাওনি, নিশ্চয়ই মনে আছে আমাকে, কি জানি আমি তো ভাবছি হয়তো তোমরা ভুলেই গেছো হয়তো না। আমার দিদিরা আছে, দিদিরা আমাকে জিজ্ঞেস করছে যে কি তোমার কি হলো, তুমি ভিডিও ছাড়ছো না কেন, অনেক অনেক দিদি আছে আমাকে জিজ্ঞাসা করছে, তারা আমাকে খুবই ভালোবাসে, তা খবর নেয় জানে দিয়ে কেন ভিডিও ছাড়ছে না, কি হলো না হলো এই জন্য জানতে চাইছিলো। তো আমি দিদিদেরকে বলেছি যে হ্যাঁ এই কারণে এই জন্য আমি ভিডিও ছাড়তে পারছি না, তা অবশ্যই আমি ছাড়বো ভিডিও। এই যে আজকে একটা ব্লগ স্টার্ট করেছি, দেখি যদি কোথাও নেট টেট পাই তো দূরে দূরে গিয়ে মানে ছাড়ার চেষ্টা করব, যদি যেখানে নেট থাকে তো। আর আমি তো সবারই বন্ধু, সবারই সাথে আছি, পাশে আছি, আমি মানে আগেও বলেছি এখনও বলছি আমি কোনোদিন কাউকে মানে কারোকে মানে বন্ধু ছাড়া আমি কোনোদিন করবো না, আমি সবাইকে ভালোবাসি, খুব ভালোবাসি, আর তোমরা যেন আমাকে খুব ভালোবাসো এবং আমার সাথে থাকো। এই যে নারকেল ছাড়ানো হচ্ছে, আমার বৌদি যে নারকেল ছাড়াচ্ছে, একটা মা রেখেছিল অনেকদিন ধরে, মানে বোঝ দেখ খারাপ হয়ে গেছে না কি হয়েছে না, দেখে দেখে জন্য ছাড়ানো হচ্ছে নারকেলটা, দেখা যাক কোন ভেতরে কি আছে, জল আছে না শুকনো আছে না কি আছে। এই যে নারকেলটা ফাটানো হচ্ছে, দেখা যাক কি হয়, তোমরা সবাইকে মানে দেখো যাদের ভালো নারকেলটা যাতে ভালো হয়, একদম জোরে জোরে ঠুকছে না, আস্তে আস্তে ঠুকছে বেশি বদমাইশি করে, যাতে না ফাটানো হয়, তো ভালো হয়ে গেছে। ফ্রেন্ড তোমরা সব চলে এসো, নারকেল খাবো আমরা সবাই মিলে একসঙ্গে, মুড়ি দিয়ে চানাচুর দিয়ে। আমাদের বাড়ি যাওয়ার রাস্তা দেখো ফ্রেন্ড কেমন, গ্রাম তো, গ্রামের যে রাস্তা বাড়ি যে ঢুকবো তার গলিটা, এটা বাইরেটাতে মানে রাস্তাটা বাঁধানো আছে এই যে গলি, আর এটা হচ্ছে আমাদের বাড়ির দরজাটা, বাপের বাড়ির দরজাটা হচ্ছে এই যে এটা হচ্ছে দরজাটা, এটা হচ্ছে আমাদের বাড়ির দরজাটা। এখানে আমার দুই ভাই যে আছে ওরা সব ব্যায়াম করে, তো আমাকে অনেক মানে বলছে যে পিসি চলো চলো করছে, তো ওই জন্য দেখতে এলাম ওদের সাথে কেমনভাবে মানে ব্যায়ামটা করাবে, এইগুলো দেখাবো অবশ্যই তোমাদেরকে ফ্রেন্ড। আর একটা অনুষ্ঠান আছে সামনে দিই, তো অনুষ্ঠানের মধ্যে এই ব্যায়ামগুলো মানে মানে করাবে ওখানেতে, তার জন্য এখন মানে রেডি করছি ওদেরকে, একদম মানে গ্রামের মানে লাস্টে আমি চলে এসেছি। এখানেতে পুরো মাঠ, ঘর ফর তো খুব একটা নেই, তো দু একটা ঘর আছে আর সব মাঠ আছে, স্কুল আছে সামনে, এই যে এখানে আমি এসেছি সেখানে তো আমি ওই স্কুলটাতে পড়েছি, প্রাইমারি স্কুল। এই যে চলে এসেছি, দেখতে পাচ্ছ ফ্রেন্ড এখানে কত কত সব বাচ্চারা এখানে সব এসছে। তা এই স্কুলটার মধ্যে আমাদের মানে কোনো কিছু মানে খেলা হলে পড়ে তো এখানেই আমাদের হতো ছোটোবেলাতে, লেবু দৌড় অঙ্ক দৌড় যাকে বলে সেগুলো সব খেলতাম এই মাঠটার মধ্যেই। আর এটা হচ্ছে আমাদের স্কুলটা, দেখতে পাচ্ছ ফ্রেন্ড এই স্কুলটা বন্ধ আছে ভেতর থেকে, মানে বাড়ি থেকে তালা লাগানো আছে, ওই জন্য তোমার সঙ্গে দেখাতে পাচ্ছি না, আমি সামনেতে অল্প দেখাচ্ছি, তোমরা দেখো। এই যে দেখতে পাচ্ছ উল্টো দেখাচ্ছে ক্যামেরার মধ্যে, এটা স্কুলটা, এটা তখন আগে মানে মাটির ছিল স্কুল, এখন এটা দালান করা হয়েছে, ভেতরে তো অনেকগুলো রুম আছে, একতলায় রুম আছে, আর দুতলা নয় একতলায় আছে, প্রাইমারি যেটা চার মানে চতুর্থ ক্লাস পর্যন্ত আছে, ওয়ান থেকে চতুর্থ ক্লাস পর্যন্ত। এসব দেখছি তো আমার মনে পড়ে আছে ছোটোবেলার কথা। আর এইদিকে দেখো পুরো ঘন মানে বন জঙ্গল, মাঠ আছে, ধান চাষ হয়, এদিকে পুকুর আছে চান করতে যা হয়। সব দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর এরা পিটি ব্যায়াম করছে এখানেতে, মানে
যে শেখাচ্ছে সে মানে খুবই সুন্দরভাবে ওদেরকে শেখাচ্ছে। আর প্রত্যেক দিন মানে এদেরও মানে গ্রাম সাইডে বাচ্চাদেরও অনেক মানে আগ্রহ রয়েছে ভেতরে যে আমি শিখবো এই জিনিসটা। সবারই মধ্যে সব জিনিস থাকে না, তাই প্রতিদিন এরা মানে ঠিক সময় হলে সব একটা করে বস্তা নিয়ে চলে যায় এবং মানে শেখার চেষ্টা যাকে বলে সেই শেখার চেষ্টা করে। আর আস্তে আস্তে এদেরকে তৈরি করছে যাতে মানে সামনে একটা প্রোগ্রাম আছে সেখানে যাতে মানে ওরা নিজে করতে পারে, তৈরি হতে পারে। এ দেখো ফ্রেন্ড, এখানে দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দরভাবে এরা মানে ব্যায়াম পিটিগুলো করছে আর নাচে মানে গানের তালে তালে নেচে নেচে মানে ব্যায়ামগুলো করছে। আর মানে গানটা যেহেতু আমি তুলতে পারছি না কপি, মানে তোমরা জানো তো সবসময় সব রকম মিউজিক তো দেওয়া যায় না এর মধ্যে, তাই আমি ভয়েসটা দিয়েছি তোমাদের সামনে। তোমরা দেখতে পাচ্ছ মানে কত সুন্দর এরা নাচছে। আর বাচ্চাদের মানে বাচ্চাদের যে এত সুন্দরভাবে ট্রেনিং করাচ্ছে তা কোনো মানে এটা পারিশ্রমিক পায় না, বিনা মানে পারিশ্রমিকেতেই মানে বাচ্চাদের এত সুন্দরভাবে তৈরি করছে, তা খুবই ভালো লাগলো আমার দেখে। আর বাচ্চাদের উৎসাহ মানে উৎসাহিত দেখলে পরে তো আপনারা আরও অবাক হয়ে যাবেন। দেখতেই পাচ্ছি ফ্রেন্ড, দেখুন আমার একটু ভাইজি পাশে দাঁড়িয়ে আছে যেটা আকাশি কালার একটি গেঞ্জি পরে রয়েছে ওই সাইডে, আর এইদিকেও একটা রয়েছে আমার ভাইজি, দুটো ভাইজি এরা সব শিখছে এখানেতে। ও দেখে আমার খুব ভালো লাগে, এই যে পেছনে দাঁড়িয়ে আছে যেটা আমার ভাইজি মাথায় মাফলার বাঁধা রয়েছে, ওর খুবই ছোটো ছোটো তো সবার দেখে দেখে শিখছে এখন প্রথম প্রথম। আর এদের কুকুর একটা মাঝখানে ঢুকে গেছে, সে কোনো রকম তাড়াচ্ছে সবাই, সে কিছুতে যাবে না, ওইখানে ঢুকে আছে মানে ও ভাবছে যে এরা কী করছে, তাই তাকে তাকে দেখছে সবাইকে ডিস্টার্ব করছে। দেখতে পাচ্ছ ফ্রেন্ড, পশ্চিম বাগাসন প্রাথমিক বিদ্যালয়, দেখতে পাচ্ছ কতদিনে মানে এটা তৈরি হয়েছে। আর এই যে একটা দেখতে পাচ্ছ বকুল গাছ, এই গাছটার মধ্যে আমরা উঠে পড়তাম, উঠে বকুল পেরে পেরে খেতাম, মানে পাকা ছিল না বকুলগুলো, কাঁচাই থাকতো, তাও আমরা ওগুলো পেরে পেরে খেতাম, পুরো কষে যেত মুখটা, তাও ওরা আমরা খেতাম, ভাবতাম যে হয়তো এইগুলোই খায়। আর স্কুলের ভেতরটাই দেখতে পাচ্ছ ফ্রেন্ড, সব এগুলো মানে এখন এখন পাকা হয়ে গেছে, আগে কাঁচা ছিল সব। আর এই যে গাছটা, গাছের মধ্যে উঠে পড়তাম আমরা, উঠে বসে বসে ওই বকুলগুলোকে পেরে পেরে খেতাম। এই যে খেজুর গাছ দেখতে পাচ্ছ ফ্রেন্ড তোমরা, এই খেজুর গাছে খেজুর পড়তো আর এখানে কুড়ি কুড়ি খেতে আসতাম, এই যে সামনেই পড়তো এখানেতে। আর এখানেতে সেই সাঁওতাল যারা এখানে জমি টমি চাষ করে তারা এখানে একটা ঘর করে থাকতো, এই যে ঘরটা ভাঙা একটা রাতখানা রয়েছে দেখতে পাচ্ছ ফ্রেন্ড তোমরা, ওই দেখো ঢিপটা, তো ওই ওইটা ঘর ছিল, রুম ছিল, তো এখানে সব থাকতো সাঁওতালটা, রান্না টান্না করতো, ওগুলো আমরা দেখতাম এগুলো মানে টিফিনের সময়, আর এই খেজুরগুলো পেরে পেরে খেতাম। হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছ তোমরা এখানেতে, এই যেখানে বাচ্চা বাচ্চা ছেলেরা সব এখানেতে মানে যে প্র্যাকটিসটা করাচ্ছে মাঠের মধ্যে যে অনুষ্ঠানটা হবে তার জন্য সব বাচ্চাদেরকে অনেক আগের দিন থেকে অনেক আগে মানে থেকে মানে ট্রেনিং যাকে বলে প্র্যাকটিস করানো, সেই প্র্যাকটিসটা করাচ্ছে দিদিমণি। তাই এখানে গ্রামের সাইডে এখানেতে খুবই একটা সুন্দর একটা জিনিস আমি দেখলাম, আমার খুবই ভালো লাগলো যে বাচ্চারা এত সুন্দরভাবে ব্যায়াম করছে দেখে। একটা দাদার বাড়িতে ঠাকুর এসছে, মা সরস্বতী ঠাকুর, তোমাদের সঙ্গে তো শেয়ার করতে পারিনি মা সরস্বতী ঠাকুরের পুজো টুজো কিছু, তাই এখানে আমি এসেছি ঠাকুরের মানে বরণ করব ঠাকুরকে, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, অবশ্যই তোমরা দেখতে থাকবে ফ্রেন্ড। ঘট বিসর্জন হয়ে গেছে, ঠাকুর আজকে নিজের বাড়ি যাবে। এই যে বরণ করবে বলে এখানে ধান কলা এসব নিয়েছে, হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছ তোমরা যে বাচ্চা ছেলেগুলো কেমন করে ঢাক বাজাচ্ছে এরা, তাই এটা মানে যে টিউশনতে যে পড়াশোনা করে সবাই মিলে চাঁদা ফাঁদা দিয়ে এই সরস্বতী ঠাকুরটা নিয়ে এসছে। আর এই যে বরণ করছে আমাদেরই পাশে আমার মানে কাকিমা হয় একটা, তো ওই আমাকে নিয়ে গিয়েছিলো, বলে চল ঠাকুর দেখে আসবি ওখানে, আমি বরণ টরণ করবো, এমনি তো ঘর থেকে তুই বেরোস না, তো সেই জন্য আমি মানে ওনার সাথে গিয়েছিলাম। দেখতে পাচ্ছ ফ্রেন্ড কেমন করে মানে বরণ করছে, এইটা মানে প্রথমে মানে
যে দুব্বো ঘাস হয় দুব্বো দিয়ে প্রথমে বরণ করে নিচ্ছে ঠাকুরকে, তারপর দিচ্ছে পান, পান দিয়ে বরণ করছে ঠাকুরকে। আর পানগুলো তিনবার বরণ করার পর কি পেছন দিকে দিয়ে ছুড়ে দেয়। দেখো ফ্রেন্ড, এখানে সব ছেলেরা কেমন করে হুড়ু হুড়ু করে পানগুলো কুড়িয়ে নিচ্ছে। আবার মানে পান তো কুড়োলে কুড়োনো, আবার মানে যে কলা কলাটা যে বরণ করবে কলাটাকেও সে পেছন দিকে ছুড়ে দিচ্ছে। আর দেখো সব বাচ্চারা সব সেগুলো কুড়িয়ে নিচ্ছে। আর এই বরণ ডালাতে বরণ করছে লাস্টে, এটাই লাস্ট বরণ করা ঠাকুরের। তা আমার ওখানে গিয়ে খুবই ভালো লেগেছিলো যে যাক, অনেকদিন পর সরস্বতী ঠাকুরটা দেখে সেই ছোটোবেলাকার কথাগুলো সব মনে পড়েছিলো, যে না ছোটোবেলা যখন আমরা সেজে গুজে ঠাকুর মন্দিরে যেতাম, পুজো টুজো মানে দেখতাম, আনন্দ উপভোগ করতাম, আর সেটাই আমার মনে পড়ছিলো বারবার। মনে হচ্ছিলো হ্যাঁ এলাম তো ভালোই হলো, একটা খুব সুন্দর জিনিস দেখতে পেলাম। দেখতে পাচ্ছ যে স্যার যে স্যার টিউশনি পড়ায় সে ঠাকুর বাজাচ্ছিলো, আর এই যে ঠাকুরটাকে মানে বার করেছে বিসর্জনের জন্য, ঠাকুরটাকে নিয়ে যাচ্ছে জলে দেবে বলে, তা সবাই মিলে খুব আনন্দ করছে, নাচছে।